ছোটবেলা থেকেই দেখে আসছি আমাদের বাড়িতে রমজানের সেহরির খাবার মধ্যরাতে রান্না হতো। আমি সেই ধারা আমার সংসারেও চালু রেখেছি। আজ রান্না করব খাসির লাল ভুনা নারকেলের ক্রিম দিয়ে। খাসির মাংস কড়াইতে নিয়ে পেঁয়াজ, আদা, রসুন বাটা, হলুদ গুঁড়া, মশলা গুঁড়া, লবণ ও কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিলাম। এরপর সরিষার তেল দিয়ে মাংস ও মশলা ভালোভাবে মেরিনেট করেছি। আধ ঘন্টা এভাবে রেখে চুলা জ্বালিয়ে দিলাম। কাশ্মীরি লাল মরিচে কোনো ঝাল নেই, এর প্রাকৃতিক রং মাংসে ধরে যাবে সহজেই। এমন লাল লাল মাংস ভুনতেই দারুণ লাগে। কিছু সময় কম আঁচে ভুনতে হবে, এতে করে মশলার কাঁচা স্মেলটা মিলিয়ে যাবে। কিছুক্ষণ ঢেকে রাখার পর দেখবেন তেল ভেসে উঠেছে। এরপর দিলাম একটু গরম পানি। মাংস সেদ্ধ না হওয়া পর্যন্ত এভাবে অল্প অল্প পানি দিয়ে জাল দিব। এবার খাসি মাংস সেদ্ধ হয়ে গেছে, এখন দিচ্ছি কোকোনাট ক্রিম। এভাবে অল্প সময় রান্না করে তারপর কাঁচা মরিচ ছড়িয়ে দিলাম। মাংস রান্নায় কাঁচা মরিচের সুঘ্রাণ বেশ লাগে। শেষে সামান্য গরম মশলা ও কাশ্মীরি লাল মরিচের গুঁড়া ছড়িয়ে দিয়ে নামিয়ে নিলাম নারকেল ক্রিমে খাসির মাংসের লাল ভুনা। সেহরিতে গরম গরম খাবার খেতে বেশ ভালো লাগে।